বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ডান হাতে অসংখ্য চুল ঝুলছে। হ্যাঁ ঠিকই দেখছো, এটা হচ্ছে চুলের ব্যবসা। এটা হচ্ছে মেদিনীপুরের ঘরে ঘরে ছড়িয়ে আছে এই চুলের ব্যবসা। এই চুলগুলো যেগুলো তোমার দেখছো এখানে ঝুলছে, এগুলো কিন্তু কলকাতার বিভিন্ন জায়গাতে দেখবে যে ডুগডুগি বাজিয়ে ছোট ছোট ব্যবসায়ীরা নিয়ে যায় এবং হচ্ছে তোমার ওই তার পরিবর্তে টাকা দেয়, থালা বাসন দেয়। তো সেই রকমই এই ব্যবসাটা। তো ওখান থেকে কলকাতা থেকে বিভিন্ন শহর থেকে কালেক্ট করে চুলগুলো, তারপরে ওখানে একটা নির্দিষ্ট মহাজনের কাছে বিক্রি করে। তারপরে এই যে দেখতে পাচ্ছ যে আকাশ বা আরো যেরকম ছোট 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 ব্যবসায়ীরা আছে যারা হচ্ছে মেদিনীপুরের বাড়িতে নিজের বাড়িতে কুটির শিল্প হিসাবে তারা বেছে নিয়েছে এই ব্যবসাটা, তো তারা এরকম ভাবে ওই চুলের গুলিগুলোকে মানে দলাগুলোকে ছাড়ায়, ছাড়িয়ে ওয়াশ করে, পরিষ্কার করে, পরিষ্কার করে এক একটা মানে সুতোর মতো চুলগুলোকে মানে কি বলবো তোমাকে, ওই ছুঁচ দিয়ে বড় ছুঁচ দিয়ে পরিষ্কার করে, পরিষ্কার করে ফাইনালি আবার সেই লং ফরম্যাটে নিয়ে আসে চুলটাকে। নিয়ে এসে এইভাবে দেখতে পাচ্ছ এখন এই ফ্রেশ করে এখন এই শুকানো হচ্ছে ধুয়ে, তারপরে তারা এগুলোকে বিক্রি করে। দেখতে পাচ্ছ অসংখ্য চুল। ভাই তুই এই ব্যবসাটা কবে কবে থেকে করছিস, কতদিন হচ্ছে? তাও কত বছর হচ্ছে? 3 বছর হচ্ছে। তো মোটামুটি কেমন লাভ থাকে এগুলো করলে? তোরা তো ব্যবসায়ীর কর্মচারী হিসাবে কাজ করছিস বোধহয়, তাহলে নিজে ব্যবসা করছিস মানে গুলি ডাইরেক্ট কিনছিস তাই তো? কত হাজার করে কেনা পড়ে গুলি কেজি? হ্যাঁ ভিডিও করছি তো। কত হাজার করে কেনা পড়ে বল? 6,000 থেকে 7,000 মতো কেনা পড়ে গুলি তাই তো? এবং হচ্ছে তুই যখন এরকম ছাড়িয়ে পরিষ্কার করে ফ্রেশ করে এই যে লং ফরম্যাট দেখতে পাচ্ছি এরকম করে যখন লং হয়ে যাচ্ছে পুরো যখন বিক্রি করছিস তখন কত কত করে কিলো বিক্রি করছিস? আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই তো ফ্যান্সি হয় তাই তো? ফ্যান্সি হয়ে যাওয়ার পরে কত করে বিক্রি করছিস? যেমন চুল বাড়াইবে তেমন পয়সা। তবু একটা পয়সা তো একটা নির্দিষ্ট কিলো আছে, তুই যে কিলোতে কিনছিস 6,000-7,000 নিশ্চয়ই অত কমে বিক্রি করছিস না? তোর একটা মজুরি আছে, ধর 1 কেজি চুল ছাড়াতে মোটামুটি কত সময় লাগে তাও? 10 দিন। 1 কেজি চুল ছাড়াতে 10 দিন লাগে তাই তো? এইবার ধর 1 কেজি চুল তুই কিনছিস, এবার ওটাকে ছাড়িয়ে এরকম লং ফরম্যাট যখন হয়ে যাচ্ছে পট চুলের মতো তখন ওটা কত গ্রাম মতো বেরো 1 কিলো থেকে? 1 কিলো থেকে বাড়াইবে 700-800 গ্রাম তাই তো? মানে নেট হচ্ছে 200 গ্রাম বাদ দিতে হবে ছোট নিয়ে। আচ্ছা আচ্ছা, আবার যখন ফেন্সি হবে তখন কম, যখন ফাইনাল যখন ওই মানে এক্সপোর্টের মতো যখন ফেন্সি হয়ে যাবে তখন কম, ওটা তো 500 হয়ে যাবে মানে ওটা অর্ধেক হয়ে যাবে তাই তো? আচ্ছা বুঝলাম। দেখো বন্ধুরা কত চুল দেখো। তো হচ্ছে তখন ফাইনাল যখন ফিনিশ হয়ে যাবে চুলটা তখন কত করে কিলো বিক্রি হবে? তখন 14,000-15,000 মানে ডবল হয়ে যাবে তাই তো? আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম। তো এগুলো আমি যেটুকু জেনেছি এগুলো বাইরে চলে যায়, যেমন ধরো চায়না, জাপান, চায়নাতে বেশি যায়, চীনে, চীন দেশে বেশি যায়। চীনা মানুষদের দেখবে কম বয়সে প্রায় মানে মধ্যবয়স্কে টাক মানে টাক পড়ে যায় আর কি। তো সেই সমস্ত জায়গায় আমাদের এই ভারত থেকে প্রচুর পরিমাণে এরকম চুল যায়। আর এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে বিশেষ করে ঘরে ঘরে দেখবে যে এরকম চুল ছাড়ানোর প্রচলন আছে আর কি ঘরে ঘরে। আমি বিগত দেখছি চার পাঁচ বছর ধরে এরকম দেখছি যে বাড়িতে বাড়িতে সবাই এরকম সুন্দর করে চুল ছাড়ায়, চুল ছাড়িয়ে পরিষ্কার করে এরকম লং আবার তৈরি করে, আর যেগুলো ছোটো ছোটো ছিঁড়ে টিড়ে যায় সেগুলো তো ফেলে দেয়, সেগুলো তো বাতিলের খাতা চলে গেলে। তো এইভাবে এরা ব্যবসা করছে, ভালোই লাভ হয় এতে মোটামুটি। তো এইবার বল এই যে 1 কেজি চুল ছাড়াতে কত কতদিন মতো সময় লাগে? 10 দিন লাগে যে যেমন ছাড়া যার হাতে খুলে 2 দিন। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি তুই তোর কতদিন লাগে? আমার তো 10 দিন লাগে 1 কেজি চুল ছাড়াতে। তার মানে মাসে তুই 3 কেজি চুল ছাড়াস? বুঝলাম। তা মোটামুটি এই কাজ করে কি হ্যাপি তুই, কি মনে হয় তোর? চলছে কোনো রকম, মানে সংসার চলে যায় আর কি তাই তো? দেখো কত বড় বড় চুল দেখো। তো বন্ধুরা প্রথমে যেগুলো বললাম তোমাদের, প্রথমে গুলি আসে, গুলি ব্যবসায়ীদের কাছ থেকে কিনতে হয়, তারপরে বাড়িতে যারা মেদিনীপুরে কুটির শিল্পের মতো ওই চুলগুলো ছাড়াচ্ছে গুলি থেকে, ছাড়িয়ে তারপরে হচ্ছে ওগুলোকে ওয়াশ করে ওগুলো সোজা করছে, সমান করছে, তারপরে এই দাদাদের কাছে আসছে। দাদারা দেখছো যে সব এখানে বসে এই কাঁটায় বসে চুলগুলোকে স্ট্রেট করছে, এটা কি ফেন্সি বলে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা কি ফেন্সি বলে? এখান থেকে এই পুরো চুলগুলো একটু দেখাতে পারবে যেগুলো তোমার একদম স্ট্রেট হয়েছে মোটামুটি? অবশ্যই দেখাতে পারবে। দেখাও তো একটা দুটো স্যাম্পল, মানে মালিক বাবু আছে দেখাবে। এই দেখো
এই দেখো এই যে চুলটা দেখছো একদম পুরো পট চুল রেডি ধরো দাদা তো এরকম রেডি হয়ে এটা চলে যায় কোথায় চায়নাতে ভগবানপুর ওখান থেকে চায়নাতে যায় তাই তো আচ্ছা এই চুলগুলো কি আবার কালারও হয় এরপরে আচ্ছা আচ্ছা তো মোটামুটি এটা হচ্ছে ফাইনাল প্রসেস তাই তো নাকি এরপর এরপরে আর অন্য কোনো কাজ থাকে কাটিং টাটিং হয় নাকি এরপরে আবার আচ্ছা 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 এটা থেকে অনেক রকম সাইজ বেরোবে তাই তো মানে যতটা যতটা লম্বা বার করতে পারছো আগে লম্বাগুলো বার করে নিচ্ছ আচ্ছা আচ্ছা সাইজ হয়ে যাবে আচ্ছা এখানে টোটাল কত কেজি মতো চুল আছে টোটালটা 5.5 কেজি তো বন্ধুরা কোনো কাজই ছোট নয় আর মানে যত এ কাজ হবে মানে ততই পয়সা বেশি বুঝতে পারছো তো যতই একটু অদ্ভুত ধরনের কাজ হবে ততই পয়সা বেশি কিন্তু সমস্ত কাজে পরিশ্রম আছে সমস্ত কাজটাকেই অভিনন্দন জানানো উচিত সে যেমন হোক ছোট হোক বড় হোক তো কেমন লাগলো আজকে এই চুলের ইনফরমেশনটা বা চুলগুলো দেখে চুলের ভিডিওটা দেখে তোমরা জানিও নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তোমরা ভালো থেকো টাটা